প্রবাসীর মাটিতে নতুন প্রজন্মের কাছে মাতৃভাষাকে চিরজাগ্রত রাখতে কাজ করে যাচ্ছেন অনেক বাংলাদেশি। এদেরই একজন আয়ারল্যান্ডের ডাবলিনে বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা লুৎফুন্নাহার হোসেন, যিনি বাংলা মাধ্যম স্কুল পরিচালনা করে বিদেশের মাটিতে বাংলাকে পৌঁছে দিচ্ছেন প্রত্যেক প্রবাসী বাঙালি ও তরুণ প্রজন্মের দ্বারে দ্বারে। আয়ারল্যান্ড থেকে মাহিদুল ইসলাম সবুজের উপস্থাপনায় বাংলা টিভি নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টক শোতে উঠে আসে এসব তথ্য। শাহরিয়ার রাজে প্রতিবেদন। প্রবাসে এমন অনেকে আছেন যাদের কাছে বাংলা ভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক বেশি। দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরেও বাংলা ভাষার প্রতি মমতাবোধ একটুও কমেনি এমন একজন প্রবাসী নারী, যিনি দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন, পাশাপাশি বাংলা চর্চার জন্য প্রতিষ্ঠা করেছেন বাংলা স্কুল। যখন আমি এটা শুরু করি নভেম্বর 2020-এ, তখন মোটামুটি আমি সবার কাছ থেকে সাড়া পেয়েছি। তখন 2020 থেকে 2021-এর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত আমি এটা কমপ্লিটলি ফ্রিতে করি, যাতে হচ্ছে সবাই বাংলা পাঠশালাকে জানুক চিনুক। সেই কারণে আমি সবার সাথে পরিচয় হওয়ার জন্য এটা ফ্রিতে করি প্রথমত। পরে এটাকে আস্তে আস্তে আমি মাসিক একটা বেতন ধরে করা হয় বাচ্চাদের জন্য। যে এই কারণ হচ্ছে, এর একটাই কারণ, আমরা যারা প্রবাসে আছি সবাই আমরা একটা দিক থেকে ক্যাপেবল। বিদেশে বসবাস করলেও তরুণ প্রজন্মের কেউ যেন প্রকৃত মাতৃভাষাটা যেন ভুলে না যায়, এই লক্ষ্যে এই স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানান তিনি। বাংলা ভাষাটাকে বাচ্চাদের অ্যাটলিস্ট শেখাও, বাচ্চাদেরকে জানো, তাদের শিখের সম্পর্কে জানতে দাও। এই জিনিসটা হচ্ছে আমার সবচেয়ে অনেকে আছে, সবসময় দেখা যায় আমরা অনেক সময় প্রাউড ফিল করি যে আমার ছেলে ইংলিশে কথা বলছে। হ্যাঁ, কিন্তু দেশে গেলেও আমরা খুব প্রাউড ফিল করি, আমার ছেলে তো ইংলিশে কথা বলছে, আমার ছেলে তো বাংলায় বলছে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যারা তার সাথে কমিউনিকেশন করছে, যারা তার সাথে কথা বলছে, তাদের জন্য একটা প্রবলেম হয়ে যায়। তো আমার কথা হচ্ছে, সরকারের একটু হলেও হেল্প করা উচিত আমাদেরকে, যারা আমরা বাংলা শেখাচ্ছি, যারা আমরা বাংলা পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের নতুন প্রজন্মদের সাথে। 2020 সালে নভেম্বর মাসে থেকে শুরু করা এই স্কুলটি এখন প্রতিষ্ঠিত একটি স্কুল, যেখানে বাংলা চর্চার মাধ্যমে নতুন প্রজন্ম ও যুব সমাজের কাছে মানবিক মূল্যবোধ সম্পন্ন সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করেন তিনি। রেগুলার দুইটা গ্রুপ করে আমি ক্লাস। শাহরিয়ার রাজ, ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।